ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমরা প্রথম বাংলাদেশে ধরতে গেলে আমরাই প্রথম যারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করতেছি, দেন স্টুডেন্টদেরকে শিখাইতেছি। এর আগে মনে হয় না বাংলাদেশে কেউ ইনফ্লুয়েন্সার মার্কেটিং এই সম্পর্কে ক্লাস করছে বা করাইছে। তো আমাদের যেটা করতে হবে, আজকে আমরা দেখব ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা মার্কেটার কিভাবে বা ইনফ্লুয়েন্সার কিভাবে খুঁজে বের করতে হবে, বা আমরা একটু যেটা আজকে দেখব, আমরা অনেকগুলো সিস্টেম দেখব, তার মধ্যে আমার এখানে সমস্যা হচ্ছে কেন, কার এখান থেকে নয়েজ আসতেছে। ওকে, যাই হোক, আমরা প্রথমে চলে যাই ফাইবারে, fiverr.com। এখানে আমরা আগে দেখব আমরা যে কাজটা শিখব সেই কাজের চাহিদা মার্কেট পেজে আদৌ আছে কিনা। আমাদের কি রেকর্ড চলতেছে? দেখেন তো কেউ রেকর্ড চলতেছে কিনা, আমি স্ক্রিন শেয়ার করি নাই, ওরা সবাই আসতে থাকো। তো এখন আছে, এক সেকেন্ড, স্টুডেন্ট কেরাসিন। ওকে, যাই হোক, আমরা চলে যাই ইনস্টাগ্রাম। তো আমরা বাইং এন্ড সুইট মোডে চলে যাই। এটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট, আমরা এখানে লিখবো ইনস্টাগ্রাম অথবা ইনফ্লুয়েন্সার। ফাইন্ড, ফাইন্ড, ফাইন্ড ইনফ্লুয়েন্সার। ও, সাগর ভাই আসছে। ওকে, তো দেখেন আমরা যে সার্ভিসটা এখন দিচ্ছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অথবা ইনফ্লুয়েন্সার মার্কেটার, যেটাই বলে থাকেন নাকি একই কথা। আমাদের কাজটা হবে মূলত ইনফ্লুয়েন্সারদেরকে বের করা। ইনফ্লুয়েন্সার কেন আমরা বের করে দিব আর বায়ারদের লাভটা কি? কারণ দেখেন আমরা মানে বাইরের কোম্পানিতে যেমন ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, মানে আদার্স যেগুলা কান্ট্রি আছে, তারা মূলত ফেসবুক মার্কেটিং এগুলা যারা করে সেটা হচ্ছে লোকালি করে, আর এটার সব থেকে চাহিদা বেশি। কারণ হচ্ছে যদি আপনার একটা ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্টে যদি ধরেন 1 মিলিয়ন ফলোয়ার আছে, আমার রিলেটেড, ধরেন আমার রিলেটেড হচ্ছে ফুড রিলেটেড অথবা গেম খেলতেছি মানে গেম রিলেটেড, তো এই রিলেটেড যদি ইনফ্লুয়েন্সার থাকে বা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট যদি থাকে বা এরকম যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু একটা পোস্টের মাধ্যমে কিন্তু যারা ফলো করবে তারাই তো আমাদের পোস্ট গুলো দেখবে। যদি আমার একটা পোস্ট, যদি ধরেন আমি একটা গেম খেলতেছি বা আমার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার, আমাকে কিন্তু এখন মানুষ চেনে না, তো আমি যদি আমার একটা পোস্ট বা একটা ভিডিও ওই 1 মিলিয়ন, হ্যাঁ, কারো এখান থেকে নয়েজ আসতেছে, একটু স্টপ হয়ে যান, তো কারো যদি ওই রকম ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট থাকে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট যদি আমরা প্রপারলি ভাবে আমাদের পোস্টটা যদি তার প্রোফাইলে রাখি, সেখান থেকে কিন্তু আমরা অনেক পরিমাণে ফলোয়ার দেন, আমরা কিন্তু পরিচিতি লাভ করব। সেম ধরেন একটা ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার আছে, তো এখন যদি আমরা 1 মিলিয়ন মানুষের কাছে প্রচার করতে যাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে বা গুগল অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, মোটামুটি আমাদের হাজার হাজার ডলারের উপরে চলে যাবে, $1,000-$2 উপরে চলে যাবে। তো $2,000 কিছুই হবে না এই লোকের কাছে পৌঁছাইতে। যেমন আমরা বাংলাদেশে $5 দিয়ে যদি আমরা প্রচার করি, একটা অ্যাড ক্যাম্পেইন রান করি, মোটামুটি 5,000 মানুষের কাছে রিচ করে, সেটা যদি ইন্ডিয়াতে যায় 3,000-এ চলে আসে রিচ সংখ্যা, আবার সেটা যদি আমেরিকা অথবা কানাডিয়ান একটা কোম্পানিতে চলে যায়, দেখা যায় সর্বোচ্চ 1,000-2,000-3,000 রিচ হতে পারে। $5 একটা SMS আসতে, তার সব হয়তো তাকে $5,000 লোকের যদি আমরা দেখাইতে যাই আমাদের $10 খরচ হচ্ছে একটা মূলত কানাডিয়ান একটা বিজ্ঞাপন যদি আমরা ওই দেশে রান করতে চাই, তাহলে আমাদের দেখা যায় যে $10-$20 খরচ করে আমাদের একটা দুইটা মেসেজ আসে না। কিন্তু বাংলাদেশে এই কনভারসেশন SMS এর রেটটা খুবই কম, দেখা যায় যে আমরা যদি $20 একটা অ্যাড ক্যাম্পেইন রান করি, তাহলে মোটামুটি 150-200 মানে SMS আসে। কিন্তু আমি একটা অ্যাড রান করছিলাম, সেটা হচ্ছে কানাডিয়ান ইসলাম কেয়ার নামের ফেসবুক পেজ আছে তাদের, তাদের মূলত দরকার ছিল আর ডোনেশন, তো ডোনেশন কালেক্ট করার জন্য আমাকে হায়ার করছিল। তার বাজেট ছিল, মার্কেটিং বাজেট ছিল হলো $1,000,
কিন্তু আমি $1,000 খরচ করে যে পরিমাণ লিড তুলছি, তো এটা আসলে কল্পনা করা যায় না যে এত কমে এত লিড। তো আমরা যে টাকা ইনভেস্ট করছি তার থেকে কিছুটা মানে সামথিং কিছুটা আর্ন হয়েছে, কিন্তু বায়ারের খুব একটা লাভবান হয় নাই। তো দেখা গেল যে আমরা যে পরিমাণ লিড পাইছিলাম সেটা দিয়ে আসলে কোনো লাভই হয় নাই। মোটামুটি 400 মতো আমরা লিড পাইছিলাম, মানে 400 জন মানুষ আমাদেরকে SMS করছিল। আমরা বুঝলাম না যে এটা কোন ধরনের সমস্যা, কিন্তু আরো এর আগে আমরা অনেকগুলো মার্কেটিং করছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো লিড পাইছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা পাই নাই। এটা হচ্ছে কান্ট্রি বেসে দেন স্টেট, বিভিন্ন আমাদের যেমন ডিস্ট্রিক্ট আছে ওইরকম ওদের মানে জায়গা আছে, ওই জায়গাগুলো তো মানে ডলার বেশি লাগে, মানে অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে হাই, একদম হাই কনভার্সন রেট পড়ে। তো এই ক্ষেত্রে যেটা করে সব বায়াররাই, মানে নর্মাল বায়াররাই কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এগুলো করে, কিন্তু যারা টপ রিলেটেড মানে ক্লায়েন্ট আছে, যেন বড় বড় বিজনেস আছে, তারা যেটা করে ইনফ্লুয়েন্সার হায়ার করে। যেমন আমাদের বাংলাদেশের নুমান আছে, ফ্রিল্যান্সার নাসিম আছে, এরা করে কি, আমাদের মতো ছোট ছোট ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু তার কাছে চলে যায়, বলি যে ভাই আপনার সাথে আমরা একটু সেলফি তুলি বা আমাদের নিয়ে একটা ভিডিও তৈরি করেন, এরকম বলে তার সাথে কিন্তু আমরা একটা তো ওর ভিতরে ওদের যত ফ্যান ফলোয়ার আছে, যেমন নাসিমের 1 মিলিয়ন ফলোয়ার আছে, যদি নাসিমের সাথে একটা ভিডিও পাবলিক মানে তুলে যদি সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেন ফেসবুক প্রোফাইলে যদি আমরা শেয়ার করি বা আমরা পোস্ট করি, তাহলে কিন্তু নাসিমের যতগুলো ফলোয়ার আছে দেখা যাবে যে আমরা কিন্তু নাসিমের মধ্যে ভাইরাল হয়ে যাবো, ঠিক আছে, কারণ নাসিম পরিচিত করাই দিচ্ছে। তো সেম এই মার্কেট প্লেসটা এখানে এরকম যে আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন, আপনার মার্কেটিং বাজেট হিউজ একটা মার্কেটিং বাজেট, আমাদের যেটা করতে হবে এই মার্কেটিং বাজেটটাকে হাতে নিয়ে আমাদের টার্গেট হবে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা সঠিক একদম সঠিক কাস্টমারের কাছে চলে যাব। এর জন্য করতে হবে কি, একটা ইনফ্লুয়েন্সার। আর আমাদের বাইরের কান্ট্রি গুলোতে যেটা হয় একটা বিজনেস টিকে থাকে মূলত ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সারের জন্যই, কারণ একটা ইনফ্লুয়েন্সার যদি তিনি প্রতি মাসে যদি একটা দুইটা ইনফ্লুয়েন্সার না হায়ার করে তাহলে তার বিজনেসটা একদম ডাউন হয়ে যাবে। তো এখানে মার্কেটিং মার্কেটিং দেন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করে। তো এবার যেটা করতে হবে, আমরা ফাইবারে চলে আসছি, ইনফ্লুয়েন্সার ফাইন্ড মানে ইনফ্লুয়েন্সার আমরা রিসার্চ করবো, দেন ইনফ্লুয়েন্সার বের করবো যে কারা, মানে বাইরের কাছে কিন্তু এত সময় নাই, জানেন যে আমেরিকান একটা লোকে আর ঘন্টায় দেখা যায় যে $100-200 কিন্তু ইনকাম করে, কিন্তু এই আমাদের ইনফ্লুয়েন্সারে 20টা ইনফ্লুয়েন্সার বাই করার জন্য তারা এই $10 দিয়ে বের করে ফেলতেছে, $5 দিয়ে 10টা ইনফ্লুয়েন্সার মানে ফ্রিল্যান্সার খুঁজে বের করতেছে ফাইবার থেকে, তাহলে কিন্তু তারা এত সময় নেয় যে আমাদের 1-2 ঘন্টা তার এখানে স্পেন্ড করে যে ইনফ্লুয়েন্সার বের করে আমি কাজগুলো করি। আপনারা তো জানেন একটা ফেসবুক পেস্ট মানে একটা পোস্ট করতে গেলে মোটামুটি 1 ঘন্টাখানির মতো সময় লাগে, বিনিময়ে কিন্তু তারা $10 দিতেছে আমাদেরকে। কেন দিতেছে, তাদের কাছে এটা টাকা না, তাদের কাছে 10 টাকা, আমাদের কাছে এটা 1,000 টাকার কাছাকাছি, প্রায় $10 $800 দাম, তাহলে আমাদের কাছে হিউজ টাকা, তাদের কাছে টাকা না, তাদের সময়ের দাম বেশি, আমাদের এখানে সময়ের দাম কম। তো এবার যেটা হচ্ছে, আমরা যদি এইগুলা সার্ভিস যদি আমরা তাদেরকে বের করে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারবো। যখন আমি ফাইন্ড ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করছি দেখেন, তখন এখানে সার্ভিস আসতে হচ্ছে 530টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। যদি আমরা যদি এটা অনলাইনে দেখি তাহলে দেখেন এই সার্ভিসটা রিসেন্টলি ফাইবার করতে গেলে 7-8 মাস হয়েছে, মেবি তারও বেশি হতে পারে, 1 বছর হয়েছে এটা লঞ্চ করছে, কারণ এটা খুব একটা পপুলার হয় নাই। এখানে যদি আপনার গিগ থাকে তাহলে কিন্তু এখান থেকে কাজ পাওয়ার একটা অপরচুনিটি থাকে। তো এবার দেখেন এখানে কিন্তু আমরা মানে অনলাইনটা যখন দেখলাম তখন কিন্তু 229টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। তো এখানে মাত্র 2টা পেজ, এখানে আমরা যদি চলে যাই দেখেন 2টাতে কয় নাম্বার পর্যন্ত, এখানে মনে হয় 100 আছে, আর এখানে তো 2-3টা পেজ। এখানে কিন্তু আমরা যদি এসিএ করি তাহলে কিন্তু আমাদের গিগ গুলো ফার্স্ট পেজে আসার কোনো ব্যাপারই না। দেখেন কয় নাম্বার পেজটা পর্যন্ত আছে অনলাইন দিয়ে, তো দেখেন মোটামুটি 4 নাম্বার চলে আসলাম। তো আমাদের এত দূর যাইতে হবে না, কারণ আমরা প্রথম পেজটার দিকে থাকবো, 1-2 থাকবো, এটা কোনো ব্যাপার না। তো 4-5টা পেজ আছে মাত্র অনলাইন দিয়ে, আর অফলাইন দিয়ে মোটামুটি ভালোই আছে, 230টা সার্ভিস অ্যাভেলেবল আছে। এবার দেখেন তাদের কাজের অবস্থা, দেখেন ফাইবার কিন্তু নিচ থেকে কিন্তু এখানে
সাজেস্ট করে। আরো দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, মাইক্রো ইনফ্লুয়েন্সার, এটা হচ্ছে আপনার ছোট ছোট ওয়ার্ক যারা করা হয়, মাইক্রো ওয়ার্কার বিভিন্ন ওয়েবসাইট আছে তারা এগুলো করে। এখানে টিকটক ইনফ্লুয়েন্সার আপনি খুঁজে বের করে দিতে পারবেন, এখানে সব ধরনের ইনফ্লুয়েন্সার আপনি খুঁজে বের করে দিতে পারবেন। তো আমরা দুইটা কিওয়ার্ড এখানে থেকে আমরা আরেকবার ওপেন করি, আর এখানে এটা আমি দুইটা ওপেন করলাম ইনফ্লুয়েন্সার মার্কেটার। এখানে দেখেন আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটার দিয়ে যখন আমরা সার্চ করলাম তখন দেখেন 1000 সার্ভিস কমে আসলো। এবার যদি আমরা অনলাইনে দেখি, আমরা কিন্তু এখানে একসাথে কিন্তু কিওয়ার্ড গুলো দেখে নিচ্ছি যা আমরা পরবর্তীতে গিগ গুলো পাবলিশ করতে জন্য সহজ হয়। তো দেখেন 300 কাজ করছে অলরেডি। তো কি করে, আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইওর ইনফ্লুয়েন্সার কি, একটু দেখি ভালো করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো দেখেন মোটামুটি ভালোই কাজ করছে, 300 সার্ভিস তিনি দিয়েছেন, 5টা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দিবে, ইনফ্লুয়েন্সারের ভিতরে কি কি থাকতে পারে সবকিছু এখানে লেখাই রাখবে, সমস্যা নেই। দেখেন 10টা বের করে দিবে, ইমেল অ্যাড্রেস বের করে দিবে, ইনফ্লুয়েন্সার গাইড, লিগাল কন্ট্যাক্ট, স্যাম্পল ইত্যাদি ইত্যাদি, মানে 10টা বের করে দিবে $40, 20টা বের করে দিবে $70, কারণ আমি আগেই বলছি তাদের ডিমান্ডটা বেশি। এটা মেবি অন্য বড় বড় ক্লায়েন্ট মানে কানাডিয়ান হতে পারে, হ্যাঁ কানাডিয়ান, ইউনাইটেড কিংডম। তো এখানে দেখেন আসছে কত সালে, দেখেন মাত্র 2019, প্রায় 2 বছর। তো 2 বছর এখানে কিন্তু বিশাল একটা সাকসেস আছে, যদি আপনারা লাইকা থাকেন দেন কাজ করে। এখানে কাজ করলে দেখেন তিনি কি করে, শুধু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছে, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ দিস আছে, আমাদের ইনস্টাগ্রামের ক্লাসে কিন্তু শিখাইছি। তো ইনফ্লুয়েন্সার বের করে, ইনস্টাগ্রাম প্রোফাইল অপটিমাইজেশন করে, মানে এসইওর কাজ করে। তো দেখেন শুধু ইনস্টাগ্রামে সার্ভিস দিচ্ছে কিন্তু ভিউজ কিন্তু কাজ পাচ্ছে, মাত্র 1448টা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছে রিভিউ, তার থেকে কিন্তু আরো অনেক বেশি কাজ এখান থেকে করে ফেলছে। তো আমিনুল ইসলাম, ওকে। তো দেখেন এই একটা আমরা দেখলাম সার্ভিস, এখানে মোটামুটি তার 4টা কাজ বর্তমানে রানিং আছে। আমরা কিন্তু এখানে মনে হয় না খুব একটা বাঙালি খুঁজে পাবেন, আমার মনে হয় না, কারণ হচ্ছে এগুলো বাংলাদেশে রিসেন্টলি ক্লাস করছে কিনা কেউ, আমি সন্দেহজনক। এটা কোন দেশে হবে, এটা বাংলাদেশে যাকে একজন পাওয়া গেছে বাংলাদেশে, ঠিক আছে, দেখি তার অ্যাকাউন্টটা। তো তিনি 2020-এর দিকে অক্টোবরের 20-এ মোটামুটি 1 বছরের উপরে হয়ে গেছে, 55টা কাজ কমপ্লিট করছে। আরো আমরা জানি সব বাইরে কিন্তু রিভিউ দেয় না। তো এবার দেখেন এখানে কি করে, ফাইন্ড দ্য বেস্ট ইউটিউব ইনফ্লুয়েন্সার দেন অ্যান্ড ফাইন্ড দ্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এবার দেখেন তিনি এই দুইটা সার্ভিস দিয়েছে, তার কাজটা একদম শত শত কাজ, আপনারা দেখলে বুঝতে পারেন যে কাজটা কি একদম বেশি। তো আমরা মেলা কথা করলাম, মেলা বকর বকর করলাম, ঠিক আছে, এবার আমরা কাজের দিকে চলে যাই। তো তার আগে আমি একটু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ ইন করি, আমার ইনস্টাগ্রাম আপনারা দেখছেন রীতিমধ্যেই, কারণ হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ক্লাসে দেখেছি। বুঝতে পারছি, চলে গেছে এখান থেকে। তো 1 মিনিট আমি একটু এখান থেকে লগ ইন করি। হ্যাঁ সাগর ভাই আছেন আপনি? জি ভাইয়া, আজকে এত পিছনে কেন? আমি কথা বললাম তো আর কাজিনের সাথে, যার কারণে আমি এখানে ই করতে পারিনি। তারপরে 30-এর 35-এর মানে 30-এর ক্লাস 35-এর পরে আসলে তারে ঢুকতে দেওয়া হবে, নট এলাও, কারণ তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, 40-20 জায়গা খোঁজ খবর নাই, মানে সিরিয়াসলি ভালো হবে না। তো এইটা দেখেন আমি একটা নিশ নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে ডগ রিলেটেড। আমার এখানে উদ্দেশ্য কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা, আমার উদ্দেশ্য এটা। তো দেখেন একটা ইনফ্লুয়েন্সার বের করতে করতে আমাদের কি কি বায়ারকে জমা দিতে হয় সেই শীটটাকে তৈরি করতে হবে। আমরা দেখি একটা অ্যাকাউন্ট যেহেতু বাংলাদেশি, একটা অ্যাকাউন্ট কি কি বের করে দেয় সেটাকে দেখি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ মানে আমরা অ্যাকাউন্ট গুলো বের করে করে দেখব। তো এখানে 20টা নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার বের করবে, কি দিবে, ইমেল দিবে, আইজি গ্রোথ গাইড হ্যান্টান ইত্যাদি। ও কি দিতেছে, আইজি প্রোফাইল ইউআরএল, ইউজার নেম, বায়ো, এঙ্গেজমেন্ট রেটো, ওকে, ফলোয়ার, ফলোয়িং, কন্টেস্ট মানে কন্টাক্ট ইনফো। তো আমরা একটা লিস্ট তৈরি করে ফেলি যাতে আমাদের কাজে লাগে। তো এই কাজটা করতে গেলে আপনাদের প্রথমে, হ্যাঁ এখান থেকে কারো এখান থেকে নয়েজ আসতেছে, মেবি আপনারা একটু নিজ দায়িত্বে স্টপ করে দেন। তো আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সারা শব্দ মানে ওই যে মাইক্রোফোন আনমিউট করতে একটু সময় লাগে, তো
এই জন্য একটু দেরি হয় রিভিউ দিতে। আমিনুল ভাই আছে ভিডিওতে আছে, অফ করলে ভালো হয়। আমিনুল ভাই এর মসজিদ আছে। তো আমরা একটা স্কিল শীট তৈরি করি। আমরা তো সবাই জানি গুগল স্কিল শীট কেমনে কাজ করতে হয়, তারপরে আমি আবার দেখাইতেছি যাতে কাজটা সহজে করা যায়। এখানে চলে যাবেন, দেখেন সবারই জিমেইল এখানে আছে, এখান থেকে চলে যেতে পারেন গুগল ড্রাইভ, এখানে ক্লিক করবে, এখানে তিনটা নাইন ডট আছে, নাইন ডট, নাইন ডটে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে গুগল ড্রাইভ, এখানে ক্লিক করবেন গুগল ড্রাইভ, আবার দেখেন নাইন ডট থেকে গুগল ড্রাইভ, অথবা গুগলে সার্চ করতে পারেন ড্রাইভ, ড্রাইভ লিখলেও পাবেন গুগল ড্রাইভ, ঠিক আছে, এখান থেকে পাবেন, সমস্যা নাই। আমরা রিসেটটাকে সেম জায়গায় আসলাম, তো আমরা একই জায়গায় আসছি, এখানে টাইম মলি যাবে, এখানে ঝামেলা, তো আমরা এখান থেকে চলে যাই ড্রাইভে, তো আমরা ড্রাইভে চলে আসলাম। তো সহজ পন্থা জিমেল থেকে ড্রাইভে আসা। এখন আমাদের একটা স্কিল শিট নিতে হবে, তো এখানে দেখেন অনেকগুলো সিস্টেম আছে, আমাদের অন্য কোনো কিছু জানার দরকার নাই, আমরা গুগল স্কিল শিটে চলে যাবো। দেখেন এখানে দেখেন গুগল ডকস এর পরে গুগল স্কিল শিট, এখানে আপনারা ক্লিক করুন। আরে বাপরে, তো ধরেন আমার বায়ারের নাম নাই, বায়ার আপনাকে একটা কাজ দিছে 20টা বা 30টা ইনফ্লুয়েন্সারের লিস্ট তৈরি মানে বের করে দেওয়ার জন্য, তো আপনাকে কি কি বের করে দিতে হবে এখানে কিন্তু বলেই দিছে, বায়ার আপনাকে বলেই দিবে যে কি কি বের করতে হবে আপনাকে, যে আপনাকে যে হায়ার করবে, তো এক ইনফ্লুয়েন্সার বের করে দেওয়ার জন্য এই ইনফ্লুয়েন্সার বের করে দিলেন, সেটার যদি ওই লিস্টটা যদি আপনার বায়ার যদি কাজে না লাগাতে পারে তাহলে তো পরবর্তীতে সমস্যা দেখাবে তারা। তো আমাদের যেটা করতে হবে কি কি বের করে দিলে বায়ার সুবিধা হবে তার সবকিছু যেন দেখতে পারে সেটা। তো ধরেন এখানে আমরা একটা শীট তৈরি করি, এখন ধরেন বায়ারের নাম দিয়ে দিই একটা, বায়ার নেম দিয়ে দিলাম মুনির, ঠিক আছে, তো 50K অথবা 40K ফলোয়ারের উপরে থাকতে হবে, ফলোয়ার, ওকে 40K ফলোয়ার স্কিল শীট, অথবা দিতে পারি হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার সংক্ষিপ্ত ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার লিস্ট, এরকম করে নাম লিখতে পারেন, আরো অনেক অনেক অন্য সিস্টেম করে লেখা যায়, শুধু বাইরের নাম লিখলে হবে, মেবি আমিনুল বাইরে ওইখান থেকে নয়েজ আসছে, ওকে মিউট করে। তো এবার একটা স্কিল শীট সাজাইতে হবে যেটার মাধ্যমে আপনি মূলত বায়ারকে কাজ ডেলিভারি দিবেন, যে আপনি যে কাজটা করছেন সেটা কিভাবে জমা দিবেন সেটা, এখানে আপনাকে আগে শীটটা তৈরি করতে হবে। তো ফার্স্ট টাইমে আপনি কি দিবেন বায়ারকে, ফার্স্ট টাইমে আপনি একটা সিরিয়াল দিতে পারেন, ধরেন আমি একটা দিয়ে দিলাম যেমন লং দিয়ে দিলাম, কারণ হচ্ছে সিরিয়াল 20টা দিব, তো এখানে এরকম একদিন না আসলো আমি একটু শীটটা বড় করি, এখানে দিলাম হচ্ছে আইজি লিঙ্ক, আইজি লিঙ্ক, সরি আমি লিঙ্ক চাপ দিলাম কি হয়ে গেছে লিঙ্ক, ওকে, তারপরে দিবেন হচ্ছে ইউজার নেম, ইউজার নেম এটা বের করে দিবেন, তারপরে দিবেন হচ্ছে ফুল নেম, ফুল নেম, ফুল নেম দিবেন, তারপরে আপনি এখানে দিতে পারেন ফলোয়ার দিতে পারেন, অথবা এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ওরা কি দিছে এঙ্গেজমেন্ট রেটও মেবি আই থিঙ্ক এটাই দিছে এঙ্গেজমেন্ট রেট, ওকে এটা আমরা কপি করি, এটা 2% উপরে থাকতে হবে, ওকে তো আমরা এটাই দিলাম কপি করে, ওকে তারপরে আমরা এখানে দিতে পারি ফলোয়ার, ফলোয়ার একটা বড় করে দিই ফলোয়ার, তারপরে অ্যাভারেজ, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ লাইক মানে তার অ্যাভারেজ লাইক আছে কত তার প্রোফাইলে সবকিছুই আছে, বড় করে দিই, তারপরে ইমেল দিয়ে দিতে পারি একটা, ইমেল
ইমেল, তারপরে ওয়েবসাইট লিংক দিতে পারি, তারপরে সোশ্যাল মিডিয়া লিংক দিতে পারি, অল সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই, চাইলে দিতে পারে না চাইলে নাও দিতে পারে। আর চাইলে এখানে মূল এই কয়টা দিলে হবে, সোশ্যাল মিডিয়া আমি দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়া লিংক আমি সবই বের করবো, সমস্যা নেই, একটা বের করতে পারলে সব করতে। তো এটা হচ্ছে আমাদের লিস্ট, একটু বড় করি কারণ হচ্ছে ছোট দেখলে ছোট ছোট লাগতেছে। এটা দেখেন এখান থেকে আমরা মানে সাইজটা বড় করে নিলাম, 14 দিয়ে দিলাম, এটার একটু আমরা এটা গড়গুলো এটা ছোট করে দেই, সবগুলো সাজাই আমাদের মতো করে। তো আগে তার আগে আমি যেটা করি এগুলো আমি সাইজ আনি, মানে সবগুলো যেন মিডল পয়েন্টে থাকে, আমি এটা মিডল করে দিলাম। তো এবার আমি এটা একটু বড় করি, এটা একটু বড় করি, ইউজার নেমটা বেশি বড় হয় না, ওকে ফুল নেমটা বড় করি, এঙ্গেজটা একটু থাক, আর এগুলো মোটামুটি চলবে। ওকে ওয়েবসাইটের লিঙ্কটা একটু বড় করে দিই, আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওকে এটা বড়, দেখেন সবগুলো মাঝামাঝি আসছে। ওকে এবার আমি যেটা করবো এটা সম্পূর্ণ আমি চাচ্ছি অন্য একটা কালার হোক, তো আমি এটাতে ক্লিক করলাম, ধরলাম, ধরে আমি যেটা করবো এখান থেকে এখানে একটা কালার আমি চুজ করে দিই, ঠিক আছে এই কালারটাই বেটার লাগতেছে। এটা থাকা অবধি তো আমরা একটা সিরিয়াল তৈরি করি, এক দুই, ওকে এটা দুইটা কপি করে এটা টান দিই, বিশটা দিয়ে দিই, ওকে ১৯টা, ওকে ২০টা। তো এবার আমরা প্রোফাইল বের করতে পারি, তো আমরা চলে যাই এখানে আমার অ্যাকাউন্টটা ওপেন করি ইনস্টাগ্রামের, ওকে এটা হচ্ছে আমার ইউজার নেম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি এখানে ই করি বোঝার সাথে যেন এক পেজ থেকে যেন কাজটা করতে পারি আর কি, আশা করি ওপেন হয়ে যাবে। ওকে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো বায়ার আপনাকে ধরেন যে কোনো একটা নিউজ বলেন আপনারা যে এ রিলেটেড হতে পারে, ধরেন আমি গেম রিলেটেডই বের করি, তাহলে তো গেমে কারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে এর জন্য আমরা অনেকগুলো সিস্টেম অবলম্বন করতে পারি, যেমন মান্থলি কোনো বিল, স্যালারি শীট, এরকম বুঝি নাই বলছে যে কোনো স্যালারি শীট, স্যালারি শিটের কোনো ক্যাটাগরি না, আপনাকে ক্যাটাগরি করতে হবে, বায়ার আপনাকে ক্যাটাগরি দিবে, হয়তো তার একটা নিশ থাকবে, নিশ জিনিসটা কি, নিশটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ব্র্যান্ড কাজ হিসেবে করতেছেন, হয় বিজনেস হয়তো পারে ধরেন আপনার, আমি তো আগে বললাম যে ধরেন হোম বিক্রি করেন বা বাড়ি বিক্রি করেন, এরকম একটা এজেন্সি আছে বা এরকম একটা ক্যাটাগরি আছে, এনিমালস ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনেক অভাব নাই। তো আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা কিন্তু যেমন ফুড নিয়ে যদি কাজ করি তাহলে ফুড ফুড লিখতে পারি, গেম নিয়ে লিখতে পারি যে গেম দেখি, বাইরে আপনাকে রিকমেন্ড দিয়ে দিতে পারে ধরেন ২০,০০০ ফলোয়ারের উপরে থাকতে হবে, এঙ্গেজমেন্ট রেট ওই যে আমরা যেটা বললাম এঙ্গেজমেন্ট রেট একটু এদিকে, হ্যাঁ এটা ধরেন ২-এর উপরে থাকতে হবে, তারপরে মোটামুটি ফলোয়ার থাকতে হবে ধরেন ৪০,০০০, এরকম থাকতে হবে, নিশ হতে হবে কি গেম রিলেটেড, আপনার সবচেয়ে এখানে বেশি পেতে পারেন গেম, কারণ গেমটা এখন ইনফ্লুয়েন্সারটা বেশি এটা ইউজ করতে চাই ইনস্টাগ্রামে। তো ধরেন আমরা তাহলে একটা গেম, আপনি সব ধরনের ক্যাটাগরি পাবেন, তো আমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ধরেন গেম হ্যাশট্যাগ লিখতে পারেন, গেম গেম লিখে হ্যাশট্যাগ লিখে আমরা সার্চ করি, তো দেখেন এখানে গেম লিখি, তো এবার দেখেন টপ যে পোস্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি, মানে তারা এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা বের করে দিই, মানে ধরেন আমরা ইউটিউবে যে ইনফ্লুয়েন্সার বা ই বলি আমরা যে ইউটিউবে যে ই বলে যারা ইউটিউবে মানুষের ভিডিও প্রমোট করে ওদেরকে বলা হয় আই থিঙ্ক ভুলে গেলাম আমি, তো এখন দেখি আমরা এখানে কারা কারা এই টপ রিলেটেড যত পোস্ট আছে এগুলো আপনি দেখতে পারেন, আগে দেখেন তারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে কিনা, তো দেখেন এখানে আমাদের ফলোয়ার রিকোয়ারমেন্টের সাথে পড়লো না, আমরা এটা ব্যাক করি, তো এটা পড়তেছে না, পরেরটাই যেতে পারি,
এখানে ফলোয়ার আমাদের ধরেন টার্গেট হচ্ছে 40,000, এখানে ছোট ছোট ফলোয়ার দেখতেছি, তো এখান থেকে বের করা আসলে টাফ হয়ে যাবে আমি বুঝতেছি। তো আমরা একটা সিস্টেম অবলম্বন করবো, সমস্যা নেই। এখানে 14,000 এগুলো হবে না। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা ওয়েবসাইটে সর্বপূর্ণ হতে পারি যে বাইরে কাজটা করার জন্য। কালকের আগের দিন আমরা যে ওয়েবসাইটে গেছিলাম, আপনারা এখানে লিখতে পারেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস, মার্কেট 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 প্লেস, প্লেস লিখলে আপনারা অনেকগুলো মার্কেট পাবেন, দেখছেন 14টা। এখানে আমরা দিতে পারি টপ, দিতে পারি টপ কিওয়ার্ডটা হিসেব, মানে হিসেব করি মানে টপ টপ ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস লিস্ট, আমার একটা লিস্ট দরকার। তো আমি কয়েকটা লিস্ট বের করি যে সবগুলো টপ, এখানে দেখেন অনেকগুলো টপ আছে, সেম সাইন আপ সেম ই। আমরা যেটা করছি আমরা একটা বের করে রাখছি, এটা আমরা বের করে রাখছি, এখানে দেখেন ইনফ্লুয়েন্সার সিটি ডট কম, ঠিক আছে ইনফ্লুয়েন্সার সিটি ডট কম, এটা আমি আমাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিন। অথবা ভিডিওতে তো আছে, আমাদের ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো এবার যেটা করি, দেখেন আমার ধরেন নিশ হচ্ছে, আমি ইনফ্লুয়েন্সার ফাইন্ড করি, এটা হলো মাই ইনফ্লুয়েন্সার, আমার যে ইনফ্লুয়েন্সার, এটা একটা সাইন, এটা একটা সাইট। আপনাকে যেটা করতে হবে কি, এরকম অনেক সাইট আছে, এখানে দেখেন অনেক সাইট আছে, এগুলো সাইটে আপনাকে ই করতে হবে, অ্যাকাউন্ট সাইন আপ করে মূলত ইনফ্লুয়েন্সার বের করতে হবে যে কারা কারা এই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে। এটা হলো সবচেয়ে সহজ একটা পদ্ধতি, মানে সাইটে গেলে বুঝতে পারবো কারা কারা কাজ করতেছে। তো আমরা এখানে চলে যাই। তো এবার দেখেন আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করি, দেখেন এখানে সিলেকশন ইনফ্লুয়েন্সার, ওকে বিউটি আছে, ফ্যাশন আছে, ট্রাভেল আছে, ফুড আছে, ওকে আর গেম রিলেটেড নাই, স্পোর্ট, ওকে গেমিং আছে। তো এবার দেখি গেমিং আছে, স্পোর্ট আর গেমস সেম কথাই, দেখি আরো কেউ আছে কিনা। অনেক দেখেন অনেক ক্যাটাগরি দেখতেছি এখানে, তো আমরা এই করি স্পট এর চলে যাই। তো আমাদের টার্গেট হচ্ছে 30, মানে 30 কের উপরে বা 40 কের উপরে। তো দেখেন এখানে মোটামুটি আমরা পেয়ে গেলাম, এখানে কত আছে 585টা, 585টা ইনফ্লুয়েন্সার কিন্তু আমরা এখানে সহজে পেয়ে গেলাম, দেখছেন এরা এখানে কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তারা। এটা টরেন্টো কানাডা ওতোয়া সিটির, এটাও টরেন্টো ওতোয়া, এনা সব ওতোয়া, ঠিক আছে। তো দেখেন আমরা একটা একটা করে চাইতে পারি, ধরেন এখানে আমি থেকে চাই একটাতে, প্রোফাইলটা দেখে আসি, আমি এটা কেটে দিই আপাতত, না এটা থাক কাজে লাগবে। দেখেন আমরা চাইছিলাম 40,000, এখানে তো আছে হচ্ছে 2,00,000 উপরে, 2,34,000 এরকম। তো এটা হবে আমাদের, এটাও ইনফ্লুয়েন্সার হিসেবে গেম রিস্পেক্ট, মানে গেম নিয়ে করতেছে। তো আপনি চাইলে এটা বাদ দিয়ে আপনি ফুড নিয়ে করেন, তাহলে আমি ফুড নিয়ে করি, ধরেন ফুড, ফুডের আছে 500 ইনফ্লুয়েন্সার, বিউটি নিয়ে কাজ করতে পারেন, বায়ার যে রিলেটেড হবে এই রিলেটেড ক্যাটাগরি পাবেন আপনি, ধরেন ফুড নিয়ে। তো আমরা এখানে একটা ক্লিক করি, এখানে মানে 44,00,000 আছে, আমরা এখানে দেখতে পারি একটাতে যাই, এটাতে যাই। তো এখানে 3,00,000 আছে, তো আমরা এটার আমরা সবকিছু বের করি। তো এটা বের করার জন্য তো আমাদের একটা ওয়েবসাইটের দরকার হবে, সেটার নাম হচ্ছে, আপনারা অবশ্যই জানেন যে আমরা ইউটিউবের জন্য ইউজ করি, যে কার কত ইনকাম সেটা দেখার জন্য। তো আমরা সেই সাইটটা ইউজ করব, নাম হচ্ছে সোশ্যাল বিলেট। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো, সোশ্যাল বিলেট লিখলেই হবে, আপনারা এই ওয়েবসাইট পাবেন, সোশ্যাল বিলেট ডট কম, এটা লিখলেই হয়ে যাবে। তারপরে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি বোঝার স্বার্থে, তো কষ্ট করতে হবে না। তো জুমে চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম। এবার আপনাদের যেটা করতে হবে, যেহেতু আমরা ইনফ্লুয়েন্সার মূলত ইনস্টাগ্রামে তা বের করবো, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে দেখেন এখানে একটা আইকন আছে, নাম হচ্ছে, দেখেন ছোট্ট করে ড্রপ ডাউন দেওয়া আছে, কিন্তু ড্রপ ডাউন, ড্রপ ডাউন সম্পর্কে সবাই জানেন। তো এখান থেকে দেখেন ইউটিউব বলা আছে, যে ইউটিউবের কার কত কি ইনকাম সেটা দেখার জন্য, কিন্তু আমরা তো ইউটিউব দেখবো না, আমরা দেখবো হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিই, ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিলাম। এবার দেখি আমি যে ইনস্টাগ্রামে ঢুকছি, ধরেন আমি এখন ফুড নিয়ে কাজ করবো, তার ইউজার নেমটা কি, তার ইউজার নেম তো হচ্ছে এটা, আমি তার সমস্ত কিছু বের করি।
তো এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করার পরে এখানে আপনারা ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমাদের তো দেখেন তার সমস্ত কিছু আমরা বের করে ফেলছি, এখানে দেখেন সবকিছু আছে, ফলোয়ার কত, এঙ্গেজ রেট কত, এঙ্গেজ রেট কত, সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। এক সেকেন্ড, কিছুটা এখান থেকে মেবি হাইড করা আছে, একটু আবারই করি। এখানে সবকিছু মানে ই দেখাচ্ছে, এখানে সাইন আপ করতে হবে। এ রাজু ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমিনুর হুজুর মনে কিছু বলতাছে আর কি। ওকে, তার আবার কি হলো? এই চ্যাট বক্সে দিছে তো। তিনি আমার কথা শুনতে পাইতেছে কিনা সেটাও তো সন্দেহজনক। সালামু আলাইকুম রাজু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আপনি কি আমার কথা পুষ্ট ভাবে শুনতে পাইতেছেন? আমি তোমার কথা শুনতে পাইতেছি বলতে, আমি তো ঢুকতে পারিনি, আমার মোবাইলের সমস্যা ছিল, এক জায়গায় চাপ দিই আর এক জায়গায় চাপ লাগে, একজনের ফোন দিই আর একজনের ফোন ঢুকে, হুদাই একজনের ফোন ঢুকে। আমি তো আগা করে কিছু বুঝলাম না রে ভাই। ওকে, ভিডিওটা দেখে দেখেন বুঝতে পারেন কিনা, ভিডিওটা তো পাবেনই, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে। তো এখানে আমাদের দেখেন উপরে সবগুলো আসতেছে না, ঠিক আছে, আমাদের সাইন আপ করতে হবে, কারণ এই সাইটটা আমাদের সাইন আপ ছাড়া সবকিছু দেখতে দিতেছে না, শুধু তার ফলোয়ার এগুলো হ্যান ত্যান দেখাইতেছে। আমাদের দুপুর গুলো দরকার, ঠিক আছে, এভারেজ লাইক এখানে সব কিন্তু দেওয়া আছে। দেখি আমি সাইন আপ করি একটা জিমেল দিয়ে, আমি একটা জিমেল ওপেন করি। টাকা না চাইলে এলো। ওকে, ইমেল এটা সরি কপি হয় নাই। 10 মিনিট পরে ঢুকলে ক্লাস বোঝা যাইব না তো, ক্লাস প্রথম থেকে ভিডিও 2-3 বার দেখতে হবে, প্রথমবারই বোঝার কথা, যদি না বোঝেন তাহলে 2 বার দেখবেন, 2 বার দেখলে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। ওকে, অনেকটা নাম দিলাম, এখানে দিলাম হচ্ছে 500 টিকটা দিয়ে দিলাম, আপনারা সাইন আপ করে নিতে পারেন ফেসবুকের মতোই, ফেসবুক সাইন আপ করে এখানে সেন্ড করা, রিসিভ ইওর ইমেল, ওকে ইয়েসই থাক। এখন ক্রিয়েট, একটা নোটিফিকেশন চলে গেছে জিমেইলে, এখান থেকে সাপোর্ট, ওকে ওকে, এবার চলে আসছি আমরা আগের অবস্থায়, এখন সবকিছু আরো বেশি ডিটেইলস দেখতে পারবো। এবার আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা ওপেন করে দিই, আর আমরা যেটা কপি করছিলাম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটা এখান থেকে আমরা সেটা করে ফেলি। ওকে, আমরা ইউজার নেমটা কপি করলাম, ইউজার নেম যদি এটা এটা যদি আপনারা না বুঝেন ইউজার নেমটা কি, ইউজার নেমটা দেখেন সার্চ দেওয়া যেটাতে খুঁজে বের করা হয় সেটা এইটুক দিয়ে লিখলে কিন্তু খুঁজে বের করা যাবে, এটা হচ্ছে তার এক্সট্রা, এটা অন্য কেউ ইউজ করতে পারে না শুধু তার। তো আমরা এখান থেকে এবার এটা দিয়ে দিলাম, দেখি এবার বের হয় কিনা সবকিছু। তো দেখেন এবার সবকিছু বেরিয়ে পড়ছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ডেটোটা কম, আর সবকিছু ঠিক আছে, সমস্যা নাই, এটা হবে, আরো কয়েকটা আমরা দেখতে পারি। তো এখানে চলে যাই, আবার 4 লাখটা দেখতে পারি, তো এটা ইউজার নেমটা আমি কপি করে ফেলি, এটাও দেখি যেটা আমাদের কাজের সাথে যাবে সেটা দিতে পারেন, তো এটাও সেম। ওকে ওকে ওকে, এখানে 2 পয়েন্টের নিচে থাকতে হবে, মানে সমস্যা নাই, তো এগুলা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা এটা ইউজ করি, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে, এটা কপি করি, ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, ওকে কপি,
ওকে ইউজার নেম কপি গুগল শিট কই এটা হচ্ছে ইউজার নেম ইউজার নেম কপি করলাম এবার হচ্ছে আপনার বের করতে হবে প্রোফাইল ইউআরএল মানে প্রোফাইল লিংক এটা হচ্ছে আমাদের প্রোফাইল লিংক এটা আমরা কপি করি কপি করে গুগল স্কিল শিটে এখানে পেস্ট করি মোটামুটি দুইটা বের হয়ে গেছে এবার ফুল নেম নাম তো নাই ফুল নেম তো সমস্যা নাই সিস্টেম আছে তো আর গুলো বাকিগুলো নেই ফলোইং ওকে এটা লাগবে না এভারেজ লাইকটা আমরা নিয়ে ফেলি ওকে কপি করি এভারেজ লাইক ওকে এটা কপি এভারেজ লাইক ওকে এখানে দিয়ে দিলাম তার দেখি ইমেলটা এখানে আছে কিনা প্রোফাইলের ভিতরে নাই মেবি তো সমস্যা নাই দেখতেছি তো এবার আরেকটা জিনিস আমরা মিস করছি মেবি এখানে এভারেজ লাইক দিছি এভারেজ ই দিতে হইতো তো আমরা এখানে এভারেজ কমেন্ট দিই এভারেজ কমেন্ট তো এটাও আমি এখানে দিয়ে দিই ফার্স্টে দিয়ে নিই লাইক আর কমেন্ট একসাথে থাকবে তো কমেন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো এভারেজ কমেন্ট হচ্ছে এটা তো এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম তো এবার ইমেল বের করতে হবে ফলোয়ার ওকে ফলোয়ার গুলো আমরা বের করে ফেলছি এটা হচ্ছে তার ফলোয়ার তো এটা বের করলাম ফলোয়ার এঙ্গেজ রেটও ওকে এঙ্গেজ রেটও আমরা বের করি এটা হচ্ছে এঙ্গেজ রেটও হচ্ছে এত পয়েন্ট এত পার্সেন্ট ওকে কপি করি আর বায়ার যদি রিকোয়ারমেন্ট দেয় যে 2 এর উপরে বা 2 এর নিচে থাকা যাবে না তাহলে এটা আপনাকে ওইভাবে বের করতে হবে তো এই একটা বের করলাম তাহলে ফুল নেম আপাতত ফুল নেম নাই লাস্ট নেম নাই এটা ওর নাম মেবি এটা আমরা বের করে কপি করি কপি করে এখান থেকে স্কিল শিটে দিয়ে দিলাম এখন বাদ আছে হচ্ছে মোটামুটি ইমেল ওয়েবসাইট এন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক ওকে তো আমরা এটা বের করার জন্য আমরা যেটা করতে পারি তার ইনস্টাগ্রামে চলে যাই এখানে মেবি তার ওয়েবসাইটটা দেওয়া আছে দেখছেন স্পষ্টভাবে দেওয়া আছে এটা হচ্ছে তার ওয়েবসাইট তো আমরা এখানে ওয়েবসাইটটা কপি করে ফেলি কপি করে এখানে দিয়ে দিই ওকে এখন বাদ আছে দুইটা তো আমরা ওয়েবসাইটটা কপি করে এখানে পেস্ট করি তো দেখেন পেস্ট করা শেষ হয়তো তার ওয়েবসাইটের ভিতরে ফোন নাম্বার আরো অনেক কিছু পাইতে পারি সম্ভবত আমরা যাই যাই দেখি হ্যাঁ মনির ভাই আরো যারা আছেন আমার কথা কি বুঝতে পারতেছেন ক্লিয়ার জি জি ভাই বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তো দেখি ওয়েবসাইটটার অ্যাবাউট আস আছে কিনা দেখি ইংলিশ করি এটা স্পেন ভাষা ওকে বুক কাইন্ডলি ওকে যেহেতু নাই মনে হচ্ছে আমার হ্যাঁ পাইছি দেখেন ওর চাইলাম যে আমরা ই বের করবো এখন দেখেন ওর যা কিছু যে সব বের করতে পারবো ইনস্টাগ্রাম টুইটার টিকটক যা আছে এবার আমরা তাহলে ফেসবুকে চলে যাই দেখি ফেসবুকের ভিতরে কি আছে আপনারা হয়তো ওইখানে একরকম পাবেন যদি না পান অ্যাবাউট আসে চলে যাবেন অথবা কন্টাক্ট আসে চলে যাবেন তার সম্পর্কে জানতে গেলে অথবা যদি না পান সেটা কি করবেন তার নামটা কপি করে ফেসবুকে সার্চ করবেন ইউজার নেমটা কপি করে তো দেখেন এটা হচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্ট তো এখান থেকে দেখি তার জিমেলটা শো করেছে কিনা জিমেল 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 জিমেলটা অ্যাবাউট এটা হচ্ছে ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটা জিমেলটা দেন আবার ওয়েবসাইটে চলে আমাদেরকে জিমেলও লাগবে ওকে টিকটক ওকে আমরা ইউটিউবে যাই একটু ইউটিউবে যাই দেখি ইউটিউবে মেবি পাইতে পারি আমরা অ্যাবাউট আস ওকে অ্যাবাউট আস চলে যাই ইমেলটা এখানে দেয় নাই ডাউট আছে তাহলে সকলে এরকম থাকবে না দুই একটা এরকম বের হতে নাও পারে আমরা দেখি টুইটারটা দেখি সমস্ত সোশ্যাল মিডিয়া খুঁজি আগে পাই কিনা ইমেল 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 ইমেলটা দেয় নাই ইউটিউব দিছে সোশ্যাল মিডিয়া দিছে ওকে
তার মানে ইমেলটা পাওয়া যাচ্ছে না, দেখি আর একটা ওয়েবসাইটে চলে যাই। হুইজ হুইজ হুইজে চলে আসি, তার ডোমেনটা আমি কপি করে ফেলি, কপি করলাম কন্ট্রোল সি দা কন্ট্রোল বি দা, ওকে হুইজ, ওকে সার্চ ডোমেন নেম আইপি অ্যাড্রেস আরো কিছু আছে কিনা সেটা বের করতে। এবার দেখি ফাইন্ড আউট হয় কিনা, এটা জিমেলটা কিনছে গোয়াড়ি থেকে, ওকে এখানেও তার জিমেলটা শো করে সিকিউরিটি লোক। তো যাই হোক, আমরা যদি একটা দুইটা না বের করতে পারি তাহলে তার যেটা করতে হবে প্রোফাইলের, তাহলে জিমেলটা আপনারা খালি রাখবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা, যেমন আমরা ফেসবুকের লিঙ্কটা বের করছিলাম, ইউটিউবের লিঙ্কটা বের করছিলাম, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন। একটা দুইটা বাদ থাকলে সমস্যা নাই, তারপরেও যেটাতে থাকবে মনে হবে যে বের করতে পারতেছেন না সেটা বাদ দিবেন। তো আমরা একটাতে বের করতে পারলাম না ইমেলটা, আর একটাতে ট্রাই করুন। তো অ্যাভারেজ কয়েকটা বের করতে থাকবেন, যেটা বের হয় সেটা রাখবেন। এটা আমি কপি করে ফেলি ইউআরএলটা, আরেকটা বের করার জন্য আমি এখানে চলে যাই সোশ্যাল ফিল্ডে, আমি এখান থেকে পেস্ট করি, ওকে দেখেন চলে আসছে সবকিছু। ওকে এবার আগে আমি একটু ওকে যাচাই করি যে ওর সবকিছু আছে কিনা। তো এটা হচ্ছে তার সবকিছু পাইলাম। এবার আমরা চলে যাই ইনস্টাগ্রামে, এটা কেটে দিই, ইনস্টাগ্রামে দেখি জিমেল দিছে কিনা। হ্যাঁ দেখেন এখানে কিন্তু জিমেল দিয়ে দিছে, দেখছেন সুন্দর করে, এটা ভদ্র বলো পোলা না মেয়ে কে জানে। তো যাই হোক, তো আমরা এটা এটা সমস্ত কিছু নেই, ইউজার নেম নেই, আপনি 10টা বের করে দিবে, আপনি একটু রিসার্চ করে সবকিছু বের করে দিতে চাবেন। ইউজার নেমটা হচ্ছে এটা, তো আমি এটা ইউজার নেমের নামটা দিয়ে ফার্স্টের প্রথম অ্যাট দা রেট দিয়ে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। তো ফুল নেম, ওকে আমরা এটা তো বের করি, ফুল নেম ধরেন জানি না বাদ, তো ফুল নেম এটাই নাকি স্লম সিটি, ওকে এটা না, এটি দিয়ে দিলাম। তো ফুল নেম এটাই, যেহেতু পাই নাই তাহলে আর কি করার, ওইটাই দিতে হবে। তো এবার দেখি ইউজার নেম পেলাম, প্রোফাইল লিংক, ওকে প্রোফাইল লিংকটা আমি এখান থেকে কপি করে ফেলি, সেম আগেরটার মতো, একটু দেখেন আগেরটার মতোই, কাজটা একদম সহজ বাচ্চাদের কাজ, তাহলে বের করা একটু মাথা খাটাইতে হবে, এইতুরি যা মানে একটা সফটওয়্যার দিয়ে সব করে ফেলতেছে। তো মানে ফলোয়ার আছে কত, ফলোয়ার আছে হচ্ছে 4 লক্ষ, এটা কপি করলাম, কপি করে গুগল শিটে নিয়ে যাই ফলোয়ার, ওকে ফলোয়ার এখানে দিয়ে দিলাম। স্কিল শিটটা মূলত এইভাবে সাজাইতে হবে, এঙ্গেজ রেট ওটা কপি করলাম, এঙ্গেজ রেট ওর জায়গায় দিয়ে দিলাম, ওকে অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ লাইক হচ্ছে খুঁজেই পাই না, অ্যাভারেজ লাইক এটা 1 লক্ষ, ওকে অ্যাভারেজ লাইকের জায়গায় অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্টের জায়গায় অ্যাভারেজ কমেন্ট, ওকে তার মানে এটা অ্যাক্টিভ, যেগুলো বেশি পপুলার সেগুলো বের করে দিবেন। এখন ইমেলটা, ওকে একটু স্কিলটা শর্ট, আমি ইনস্টাগ্রামের এখানেই পেয়ে যাবেন, এখানে যদি না দেওয়া থাকে ওয়েবসাইটে আমি যেভাবে বের করলাম ওইভাবে বের করতে পারেন, সবাই তো একরকম না, তো কেউ কেউ আছে একটু হাইড করে রাখে। এবার দেখি ওয়েবসাইটটা আছে কিনা, সোশ্যাল মিডিয়া আছে কিনা, থাকার তো কথা, এত বড় লোক, এটা প্রোমো প্রোডাকশন, ওকে এটা জিমেল দিয়ে দিচ্ছে। এবার যেটা করতে পারি, এই নামটা কপি করে আমি ফেসবুকে সার্চ করতে পারি, দেখি পাই কিনা, এবি এটাই ইনস্টাগ্রাম, হ্যাঁ লাভ ওই জানো দেখলাম ফেসবুক কই, ওকে এটাই। এবার দেখি তার ওয়েবসাইট পাই কিনা, এটা জিমেল ওয়েবসাইট, ওয়েবসাইট ওয়েবসাইট, এই যে দেখেন ওয়েবসাইট ও ইনস্টাগ্রাম দিয়ে, তার ওয়েবসাইট নাই, ওয়েবসাইট নাই, ওকে যদি ওয়েবসাইট না থাকে তাহলে তার কিছু করার নাই, তাহলে যেটা থাকবে না সেটা বাদ, সেটা তো ওয়েবসাইটই নাই কিন্তু ফেসবুক আছে, তো আমরা ফেসবুক বের করে ফেললাম, ফেসবুকটা দিয়ে দিলাম। ওয়েবসাইট কোনো ম্যাটার না, ওয়েবসাইটও ম্যাটার না, আমাদের দরকার হচ্ছে বাকিগুলো, মানে তার প্রোফাইলের লিঙ্কটা দরকার, সবচেয়ে গুরুত্ব হচ্ছে এটা, আমি এটা মার্ক করে দিই,
ওকে, এই কালারটা বেশি চোখে লাগতেছে, এটা হচ্ছে বেশি গুরুত্ব। তারপরে হচ্ছে ইউজার নেমটা গুরুত্ব আছে, তারপরে হচ্ছে আপনার ইমেলটাও গুরুত্ব আছে, যদি থাকে দিবেন, আর না দিলে কিছু করার নাই, বের করতে হবে। ইমেল যেটাতে পাবেন সেটা দিবেন, আরগুলো না থাকলে চলবে, এই দুইটা হলে বেশি দরকার, এটা থাকতে হবে, কারণ তার ইনস্টাগ্রামে যা এসএমএস করবে তিনি, হয়তো তার মেল করবে, এই দুইটাই করে আমেরিকান লোকেরা বেশি। তো মেল আর এটা, এটা যেটাতে থাকবে ওটা অ্যাড করবেন, আর বাকিগুলো বের করতে পারলে পারলেন, না হলে ধর থাক স্টপ এখানে। আর দেখেন সবকিছু বের করে ফেলছি, তাহলে শুধু আমরা ওয়েবসাইটটা পেলাম না, এই দুইটাতে সমস্যা, ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে ইমেল, এই দুইটাতে সমস্যা হতে পারে। তো একটা বের করলেই হবে, দুইটার একটা বের করবে। তো তারপরে এটাতে যেটা থাকবে সেটা মার্কার, মার্কার দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, ইমেলটা বেশি করে। তো দেখেন তার ইমেলটা ভেরিফাই, দেখছেন, দেখা যায় ওয়েবসাইটটা, তার নামে ওয়েবসাইটই তো আছে, মেবি দেখি তো এই নামটা .com দিয়ে সার্চ করি যদি পাওয়া যায়, তাহলে তো কপাল। ওকে, এটা কপি করে ফেলি, এখানে সার্চ করি, থাকলে এটার নামে .com থাকবে, তার ছবি যেহেতু পাইলাম। ওকে, পিন্টারেস্ট আছে তার নামে, তার নামে আসলে ওয়েবসাইট নাই, দেখি .com অ্যাড করে দেখি, অ্যান্টি কেটে দেই। ওকে, .com হতে পারে, আগে দেখে নই, যদি থাকে ভালো, নাই ডোমেন কেনা আছে কিন্তু ডোমেনে কাজ করে নাই, থাক, তার মানে ডোমেনটা এখন ফেক অবস্থায় আছে। তো আমাদের এই কটা হলেই হয়ে যাবে, আমরা যে লিস্টটা তৈরি করলাম সেটা দিয়ে হয়ে যাবে। তো এখানে একটা সিস্টেম দেখলাম, আমি করে দিই, ওকে, এখানে এই কয়টা দেখলাম, আরো সিস্টেম আছে, যেমন আপনার এগুলো সব আমি কেটে দিই, কিন্তু এই ওয়েবসাইটটা বের করা কিন্তু সবচেয়ে সহজ। এখানে দেখেন অনেক ওয়েবসাইট আছে, এরকম অনেকগুলো লিস্ট আছে, আপনারা এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস যদি লেখেন, তাহলে যারা যারা কাজ করছে তাদের লিস্ট গুলো বের করা কিন্তু আমাদের জন্য সহজ, কষ্ট করে ইনস্টাগ্রামে খুঁজতে হবে না। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা স্পন্সার, স্পন্সার বলি যারা ইউটিউবার আছে তাদেরকে আমরা ইউটিউবে স্পন্সার দিই, ঠিক আছে। তাহলে আমরা ধরেন এটা নিয়ে কাজ করতেছিলাম, ফুড, ফুড ফুড নিয়ে কাজ, কারা কাজ করতেছে তাদেরকে বের করেন, ফুড ধরেন আমরা যেহেতু ফুড বের করতেছি, তাহলে ফুড নিয়ে কাজ করতেছে যে ফুড চ্যানেল গুলো আছে সেই চ্যানেল গুলো আমরা সার্চ করবো। এখানে দেখেন যারা ফুড নিয়ে কাজ করতেছে কোন কান্ট্রির, এভাবে বের করে কিন্তু তাদের জিমেল ফোন নাম্বার সব অ্যাড্রেস, ধরেন এই লোকটা আমাকে বের করতে হবে, তো এই লোকটাও মেবি যারা ইউটিউবে কাজ করে তারা মোটামুটি সবাই কম বেশি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে বা স্পন্সার নেয়, ঠিক আছে। তো এবার দেখি তার ওয়েবসাইট ওয়েবসাইট আছে কিনা, কিছুই পেলাম না, দেখি ডেসক্রিপশনটা ভিতরে আছে কিনা, নাই, তো না থাকলে না থাকলো, আরো দেখবো, সমস্যা কি। তো এটা মেবি পূর্ণিয়া কাজ করে, এটা থাক, এটা নিয়ে দেখতে পারি, তো 20-30টা চেক করলে একটা একটা বের করতে হবে, পারবেনই আপনারা, আর এভারেজ বেরোবি অনেকগুলো, দেখেন কোনটা কাছে চলে যায়, দেখেন এখানে সবকিছু পেয়ে গেল, এটা তারা হয়তো স্পন্সার হিসেবে কাজ করতেছে, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেতে পারি আমরা, তার ইনস্টাগ্রামে চলে যাই, দেখেন এখানে ফলোয়ার খুবই কম, এটা তো চলবে না, ঠিক আছে। আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে ওয়েবসাইট থেকে বের করতে পারেন, চ্যানেল কেরোলো, ঠিক আছে, আমি সার্চ করি চ্যানেল, চ্যানেল কেরোলো, দেখেন এটা একটা খুব ভালো ওয়েবসাইট, এখান থেকে আপনারা সবকিছু বের করতে পারবেন একদম ইজি ভাবে, কার কত ফলোয়ার মলোয়ার আছে, কোন ভাষা, ইংলিশ ভাষা না অন্য ক্যাটাগরি কি হবে, ধরেন গেমিং হতে পারে, ফুড রিলেটেড হতে পারে, তাহলে আমাদের ফুড রিলেটেড আছে কিনা দেখি ক্যাটাগরিটা, এডুকেশন, কমেডি, ওকে অবশ্যই থাকবে, হেলথলি, হেলথ থাকলেই হবে, ট্রাভেল, ইভেন্টস, গেমিং, মিউজিক,
এডুকেশন, কমেডি, এখানে হেলথ, ফুড এগুলো নাই, ব্লগস। ওকে এটা দেখেন আমাদের এই ক্যাটাগরি এখানে পাচ্ছি না আমরা, যদি না থাকে তাহলে ধরেন ধরেন আমরা গেম রিলেটেড নিয়ে বের করতে, তাহলে এখানে গেমিং নিয়ে গেমিং সিলেক্ট করতে পারেন, অথবা থেকে ফুড লিখি, ফুড আসে কিনা, ফুড মেবি নাই, ফুড ক্যাটাগরি নাই, এই আসছে তো। এখানে দেখেন অনেক লোক আছে, আমরা অনেকে লিখলাম আর এখানে আসতেছি, এতগুলো চ্যানেল দিয়ে দিছে। আমরা ফুড লিখে সার্চ করি দেখি পাই কিনা, ফুড, ওকে ফুড লিখে এন্টার চাপ দিই। তো এগুলো হলো ব্লগ আর সবগুলো হলো সব এভারেজ আসছে, ঠিক আছে আমাদের ওই ক্যাটাগরি নাই। যদি আমরা এখানে 250+ চ্যানেল লাগে গেছে, ওকে আমরা যদি গেম রিলেটেড নিয়ে বের করি তাহলে দেখি গেম পাই কিনা, ধরেন এগুলো জানা থাকা দরকার, আমরা ওই সিস্টেম ফলো করে কিন্তু বের করতে পারি আগের সিস্টেমটা, এই সিস্টেমটা জেনে রাখেন কাজে লাগতে পারে। তো আমরা এটা দিয়ে সার্চ করি, গেম রিলেটেড যতগুলো আছে দেখেন এখান থেকে সবগুলো বের করা। এবার দেখি তার চ্যানেলে যাই, চ্যানেল লিংক দেখি এখানে করা আছে কিনা, চ্যানেল লিংকটা দেওয়া আছে, চ্যানেল লিংক দেওয়া আছে, মোটামুটি 84,000 মানে সাবস্ক্রাইবার আছে, বাপরে অনেক শব্দ। ওকে দেখি ডেসক্রিপশনে কিছু আছে কিনা, ডেসক্রিপশনে বাকি ইনফরমেশন পাইতে পারি, আর না থাকলে ওয়েবসাইটের ভিতরে ব্যানারে চলে যাই, ব্যানারের ভিতরে তার লিঙ্কটা থাকে। এখান থেকে আমরা ইউটিউবের ইনফ্লুয়েন্সার, অন্যান্য সোশ্যাল মানে আদার্স সোশ্যাল মিডিয়া আছে তাদের অ্যাকাউন্ট গুলো বের করতে পারি। এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বের করা সম্ভব যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে, ক্যাটাগরি হিসেবে। এখান থেকে আমরা ইনস্টাগ্রামে যেতে পারি, এখান থেকে যাওয়া যাবে, ইউটিউব থেকেও ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট শো করা থাকে। দেখেন 30,000 আমাদের টার্গেট, 30 থেকে 40,000 ছিল, এটা কমপ্লিট আছে। এখান থেকে দেখেন মোটামুটি ভালোই আছে, খারাপ না, কিন্তু লাভ রেট খুবই কম, এতগুলো মানুষ লাভ রেট কম, তাহলে তো হইল না। তো এখান থেকে মোটামুটি ইনস্টাগ্রামে পাবেন, আরো আছে এরকম দেখেন অনেকগুলো আছে। তো আমার মনে হয় বেস্ট হবে হচ্ছে আপনারা ম্যানুয়ালি ওইভাবে খুঁজে না বের করে ওয়েবসাইটের মাধ্যমে চলে যান, এটাই বেটার হবে। এরকম ওয়েবসাইটে হাজার হাজার পাবেন, শুধু লিখতে হবে টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেট, তাহলে বায়ারদের খুশি করা কোনো ব্যাপার না। আর সমস্ত কাজ কমপ্লিট করার পরে ধরেন 20-25টা ওয়েবসাইট কাটলেন, গাইটা আপনি 10টা লিড বের করে দিলেন। আর এখানে ডিমান্ড কি দেখছেন, তো আমি আবার দেখাই, এখানে কিন্তু প্রচুর ডিমান্ড দেখেন, 20টা নিউজ বের করে দিবে, ইমেল অ্যাড্রেস থাকবে, বেশি কিছু দেয় নাই, 20টা জিমেল থাকবে, ওকে $10, এখানে দেখেন 25টা দিতে $55, এখানে মনে হয় বাঙালিটা, হ্যাঁ বাঙালিটা বেশি দেয়। কিন্তু অন্য অন্য কান্ট্রির লোকেরা দেখেন এই লোকটা যখন কাজ করতেছে এখানে দেখেন কত নেয়, এই $10 দাম নিচ্ছে হচ্ছে $5 দাম নিচ্ছে $25, আর দেখেন $40, $20 দাম নিচ্ছে $70, দুইটা অর্ডার এখন বর্তমানে অনেক রানিং আছে। তো এভাবে সবকিছু বের করতে পারলে আপনারা আশা করি কালকে আমাদেরকে কয়েকটা ধরেন, যেহেতু আমি ডক নিয়ে কাজ করতেছি, ডকের কিছু ইনফ্লুয়েন্সার আপনারা বের করে দিবেন, লিস্ট গুলো আমাকে দেখাবেন, দেখেন কাজটা করতে পারেন কিনা। তো ভিডিওটা একটু দেখেন, বড় না করি, কারণ হচ্ছে আবার সব এলোমেলো হয়ে যাবে। তো ধরেন ডক একটা নিউজ দিলাম, বা এনিমেলস এনিমেলস আছে না ওইগুলার একটা নিউজ দিলাম, ওটা লিস্ট আপনারা 20টা করে বা 10টা করে লিস্ট তৈরি করে আমাকে দেখাবেন, অথবা গ্রুপে সাবমিট করবেন, আমাদের গ্রুপ তো দেওয়াই আছে, নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউট লিখলে গ্রুপে আপনারা পোস্ট করবেন, আপনাদের কাজ হলো এটা। তো আপনারা আমি সবগুলো কেটে দিই, গ্রুপে চলে যাই, তো এখানে দেখেন নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউট ফ্রি সাপোর্ট, এটা গ্রুপ আছে, এখানে লিঙ্কটা আবার দিয়ে দিতেছি, দেখার সাথে এখানে পোস্ট করবেন, কারো যদি কোনো লিস্ট বের করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে দেখাবেন, আমি এই জায়গায় আটকে গেছি, তো এটা দেখাবেন। তো এটা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা বায়ারকে কিভাবে ডেলিভারি দিবেন, তো এটা দেখেন আপনার লিস্টটা পুরোপুরি ধরেন তৈরি হয়ে গেছে, আমি 20টা তৈরি করে ফেলছি, তো বের করছি ধরেন 20টা, কপি করে এটাই মেরে দিই, ওকে ধরেন 20টা দিয়ে দিলাম, আমি 20টা লোকের তো বের করছি ইনফরমেশন, আমার বায়ার 20টা হয়েছে, 20টা দিয়ে দিলাম, তো এগুলো আমি কপি করি আবার, ঠিক আছে এক্সাম্পল হিসেবে।
আপনারা আবার এইভাবে দিয়েন না, এক দুইটা বের করে বাকিগুলো কপি করে দিন, ঠিক আছে? আমি 20টা বের করে দিলাম শিটটা, এটা বের করে রাখবেন। কারণ হচ্ছে কি, বায়াররা এই কাজটা আপনাদেরকে দিলাম ছোট্ট একটা কাজ, কারণ এটা এটা বের করে দিলে বায়াররা আপনাকে জিজ্ঞাসা করবে তোমার কি পূর্বের কোনো অভিজ্ঞতা আছে, তখন আপনি ওই লিস্টটা দেখাইতে পারবেন, তাহলে কি আপনার প্রতি বায়ারের একটা আস্থা চলে আসবে, ঠিক আছে? এটা হলো হোমওয়ার্ক, ধরেন এগুলো সব আমি করে ফেলছি, 20টা বায়ার মানে 20টা কাজ করে দিছি, এটা 20টা করে দিই। হোমওয়ার্ক তাহলে আরেকবার একটু ফিনিশিং কি কি করতে হবে আমাদের? আপনারা এই যে শীটটা আমি দিয়ে দিলাম, দাঁড়া শীটটা আমি আপনাকে সবাইকে দিয়ে দিব, এই শীটটার মতো করে শীট তৈরি করবেন, ঠিক আছে? এখানে আপনারা 10টা থেকে 20টা করে আপনারা এই করবেন, মানে হয় আপনারা ডক রিলেটেড যে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তাদের লিস্ট গুলো বের করে আমাকে দিবেন, মানে দেখাবেন আপনারা, ঠিক আছে? ওইটাই আপনারা রেখে দিবেন, কারণ কোনো বায়ার যদি আপনাদের হায়ার করতে চায় তখন ফার্স্ট পজিশনে আপনাকে বলতে পারে তোমার কি পূর্বের অভিজ্ঞতা আছে কিনা। যদি বলে যে হ্যাঁ পূর্বের অভিজ্ঞতা আছে, তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিক কাজটা পেয়ে যাবেন। আর যদি বলেন যে তখন যদি লিস্টটা যদি আপনার কাছে না থাকে, তখন আপনার কার কাছে আছে লিস্টটা এটা খোঁজাখুঁজি নিয়ে দৌড়াদৌড়ি লেগে যাবো, ঠিক আছে? ব্যাপারটা আপনাকে কি করতে হবে, লিস্ট গুলো আগে ভাগে নিজের কাজগুলো করে ফেললেন, এটাই বেটার হবে। তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার শেয়ারে ক্লিক করে দেখেন নিচে গেট লিঙ্ক একটা নামের অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে মাউসের কার্সারটা রেখে, তো এখান থেকে রেস্ট্রিক্ট না দিয়ে অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে যে কেউ যেন আমার লিঙ্কটা দেখতে পারে, মানে এখান থেকে ভিউ দিতে পারেন। ভিউ হচ্ছে এটা হচ্ছে তার পাওয়ার, মানে আপনি কি করতে চান। যদি আপনি ভিউ দেন শুধু দেখতে পারবে, কোনো কিছু করতে পারে। কমেন্ট, যদি কমেন্ট অপশনটা সিলেক্ট করে দেন তাহলে তিনি কমেন্ট করতে পারবে এখান থেকে, আর যদি ইডিট দেন তাহলে আপনার শিটটা ইডিট করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারা সবসময় ভিউ দিবেন, আর ইডিটর দিলে কি হয়, আমি একটা বাইরে কাজ করছিলাম, তো আমি কাজটা করে ফেলার পর বাইরেকে ডেলিভারি দিছি, বাইরে কাজটা নিয়ে কমপ্লিট করে ওর মানে শিটটা ডিলিট করে দিছে, ফাইবারকে বলতেছে দেখো ওর এখানে আমি আর কাজ করতে দিয়েছিলাম, ও খালি শিট দিয়ে জমা দিছে, ঠিক আছে? আমার টাকাটা ফেরত দাও, তখন হয়ে গেল ঝামেলা, তখন আমি তো মানে পুরা অবস্থা আমার অন্যরকম। পরে আমি গেলাম দাঁড়াও তোমার সাইজ করতেছি, পরে আমরা এখান থেকে ওই এখানে একটা ডিলেটের একটা অপশন থাকে, আর ইউটিউবে পাবেন আপনারা যে কিভাবে মনে করেন আপনার ফাইল মানে এগো স্কিল শিট ডিলেট হয়ে গেলে সেটা আবার ফেরত আনা যায়। রিকভারি করলাম, রিকভারি করার পরে শিটটা আবার আসলো, তখন আমি ওকে আবার এডিটর দিলাম, ভিউ এডিটর, তখন আর কিছু করতে পারে না, ঠিক আছে? তো ফাইবারের ভিতরে দুই নম্বরই করা যাবে না, ঠিক আছে? সবসময় সৎভাবে কাজ করতে হবে। এখান থেকে ক্যানিয়ন মানে অ্যানিওয়ার্ড অ্যানি উইথ দ্য লিঙ্ক এখানে দিয়ে, এখানে দিয়ে দিবেন ভিউ অথবা এডিটর, দুইটার একটা দিয়ে দিবেন। আপনার যদি বায়ার সৎ গুণ হয় তাহলে এডিটর দিবেন, আর ভিউ দিলে এটা দেখার জন্য, তাহলে এটা দিয়ে কপি করে বায়ারকে ডেলিভারি অপশনে সাবমিট করে দিতে হবে। লিঙ্কটা আমি লিঙ্কটা আপনারা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? গ্রুপে পোস্ট করে দিবেন লিঙ্কটা, আর নাম লিখে দিবেন আপনার যে আমি এই কাজটা করছি, এরকম করে দিবেন। উপরে দিয়ে দিলেন হচ্ছে ধরেন মনির, ঠিক আছে? দিয়ে পোস্ট করবেন, ক্লিয়ার? এখন বলেন এই ডকুমেন্টে কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলুন, কাজটা না করলে তো বুঝবেন না, মানে এখন মনে হচ্ছে উপর দিয়ে যাইতেছে না, না আমার কথা বুঝেন নাই, সবাই চুপচাপ মিউট করেন। কে বললো এটা? শরীফুল। ওকে ঠিক আছে, তারপর অভিজিৎ, জান্নাত, সাগর ভাই, সাগর ভাই তোমার আছে, সেলিম বলো, সেলিম আসলে ফার্স্ট থেকে ভালোভাবে বুঝছি, ঠিক আছে? আরেকবার দেখলে কাজটা সম্পূর্ণভাবে করা সম্ভব। ওকে, আর যদি সমস্যা হয় তাহলে তো আমরা আসি, আর এখানে কিন্তু এই কাজগুলো প্রচুর চাহিদা, বুঝছেন? এটা নতুন আইছে মার্কেটে, এই কাজটা যদি আমরা সাবমিট করি এখানে কিন্তু আমরা ভালো একটা মানে ইনকাম করতে পারবো এখান থেকে। তো আপনি চাইলে এই সার্ভিসটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটার জন্য আমি কোনো মানে কারো গুরুত্ব দিচ্ছি না, ঠিক আছে? তো আপনাদের ইচ্ছা, যদি মনে হয় দিবেন দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, আমি সাজেস্ট করবো না, কারণ হচ্ছে এটা নতুন আসছে, এখন হয়তো পপুলার না, এটা 2 মাস পরে পপুলার, কিন্তু এখানে কারণ হচ্ছে কাজ কিন্তু খুবই কম মানে পাওয়া যাচ্ছে, দেখেন সবাই কিন্তু কাজ করছে। ওই যে আমরা যে দুইটা ফ্রিল্যান্সার বের করলাম, তিনি আসছে কত দেখেন, তিনি আসছে 20-এ, মোটামুটি 55টা কাজ কমপ্লিট করছে। এ আসছে কবে দেখেন, এ আসছে 19-এ, 1400+ কাজ করে ফেলছে। তো এরকম দেখেন আরো অনেক আছে,
মানে আম জনতা কিন্তু অবাক নাই, বাঙালিরা কত জায়গায় কাজ করতেছে বলতে পারে না। এই একজন দেখেন এটা মেবি বাংলায় বাংলায় হবে চেহারা, তো একটা অর্ডার চলতেছে এখন বর্তমানে 25টা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার বের করে দিবে। তো দেখেন তার অবস্থা দেখেন, 21 আসছে মোটামুটি জানুয়ারিতে আসছে 29টা কাজ কমপ্লিট করে ফেলছে লেভেল ওয়ান সেলার। তো এবার দেখেন তার অ্যাকাউন্টটা দেখি আমরা, তো দেখেন শুধু ইনফ্লুয়েন্সার ফাইন্ড এর এই অর্ড দিয়ে কিন্তু তিনি কাজ করতেছে। ব্যাপারটা ক্লিয়ার? দেখেন রিসেন্টলি কাজ কবে ডেলিভারি দিছে, ডেলিভারি দিছে 4 দিন আগে, 1 উইক আগে। দেখেন কাজ কিন্তু পাচ্ছে কন্টিনিউ। ক্লিয়ার মাথায়? এখানে অত কিছু বাইঙ্গা দেখানোর দরকার নাই, কারণ হচ্ছে আপনারা বুঝবেন মার্কেট প্রাইস আসছেন, মার্কেট প্রাইস রিসার্চ করতে হবে কোন কাজটা কম কিন্তু মানে এখন কম আবার বা এখন বেশি কিন্তু মানুষ কম, মানে কাজটা এখন বাঙালিরা খুব একটা জানে না, হয়তো এরকম মানুষ খুব একটা। এ দেখেন পাকিস্তানে 48টা কাজ কমপ্লিট করেছে, দেখছেন বেশিরভাগ হবে বাইরের লোকেরাই। তো দেখেন শুধু ইনফ্লুয়েন্সার ফাইন করে মানে বের করে আর কি। তো আশা করা যায় এই কাজটা করে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই, আমি গিগ বানাই দিব, কাজ করতে পারবো, বাট মার্কেট প্লেসটা একটু প্রবলেম হবে। ওকে ভাবো ওটা সমস্যা নাই, আমরা তো আছি, কিন্তু আমরা বানাই দিব, সমস্যা নাই, শুধু সমস্যা নাই, তাহলে পারবো, তাহলে পারবো। কালে গাছ লাগানো শিখাই, গাছ লাগা শিখো, ঠিক আছে, ফল খাওয়া শিখো না। তো যাই হোক, প্রথম প্রথম আর কিছু করার নাই, তাহলে আমি ক্লাস স্টপ করে দিই। হ্যাঁ প্রশ্ন আছে কারো? ওকে।